দাও ওটা দেখ, ভালো অঙ্ক ছিল, 2 লাইনের অঙ্ক দেখ। বলছি দা মেশিনারি অ্যাকাউন্ট অফ আ বিজনেস শো আ ব্যালেন্স অফ রুপিস 50,000 অন 1/1/21, মানে বছরের শুরুতে মেশিনের ব্যালেন্স ছিল কত? 50,000 টাকা। তাহলে বছরের শুরুতে মেশিনের ব্যালেন্স ছিল মানে অনেক আগে থেকে মেশিন কেনা ছিল, তাই তো? বছরের শুরুতে মেশিনের ব্যালেন্স ছিল 50,000 টাকা, তো মেশিন কেনা ছিল আগে, নিশ্চয়ই আগে কেনা ছিল, তাই তো ব্যালেন্স আছে। ডেপ্রিসিয়েশন রিটেন অফ, ডেপ্রিসিয়েশন অফ 10% পার অ্যানাম আন্ডার ডিমিনিশিং ব্যালেন্স মেথড, কোন মেথড ডিপেন্ড করতে বলে? ডিমিনিশিং ব্যালেন্স মেথড, ঠিক আছে। এবার কি বলেছে, দুটো লাইন হলো, 3 নম্বর লাইন, অন 1/7/21 দা ওল্ড মেশিন ওয়াজ সোল্ড 25,000, ঠিক আছে। অন দা সেম ডে, অন দা সেম ডে আনাদার মেশিন ওয়াজ পারচেজ ফর রুপিস কত বলেছিলেন? 1,50,000, ঠিক আছে। বলছে প্রিপেয়ার মেশিনারি অ্যাকাউন্ট, প্রিপেয়ার মেশিনারি অ্যাকাউন্ট ফর দা ইয়ার 31 ডিসেম্বর 2021, খুবই সুন্দর দিয়েছে, সোজা অঙ্ক দিয়েছে। এটা মেশিনারি অ্যাকাউন্ট লেদার খুলতে হবে, এখনই হয়ে যাবে, 5 মিনিট লাগবে অঙ্ক করতে, লেদার খোল অঙ্ক হয়ে যাবে। দেখ লেজার খুলে ফেলেছি, লেজার নাম লেখে মেশিনারি অ্যাকাউন্ট, মেশিনারি অ্যাকাউন্ট তোর অ্যাসেট, তাই না? অ্যাসেট বাড়বে এদিকে আর অ্যাসেট কমবে এদিকে, ঠিক আছে। তো মেশিনারি অ্যাকাউন্ট অ্যাসেট, অ্যাসেটের ব্যালেন্স সবসময় ডেবিটেই বলবে, তাহলে কি করে লিখবো? 1/1/21 টু ব্যালেন্স বি কত টাকা? 50,000, ঠিক আছে। কি ডেপ্রিসিয়েশন ইজ রিটার্ন অফ 10% পার অ্যানাম, ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট দেখাতে বলছে? 10%, ঠিক আছে। আন্ডার ডিমিনিশিং ব্যালেন্স মেথড, অন 1/7/21 কি বলেছে? 11 তারিখে দা ওল্ড মেশিন ওয়াজ সোল্ড, ওল্ড মেশিন মানে বুঝতে পারছিস তো, এই মেশিন টাই তো ওল্ড মেশিন। ওল্ড মেশিন কাকে বলে? এই মেশিনটা আগে থেকে কেনা ছিল, তাই না? মানে এই টু ব্যালেন্স বিডি মানে কি, আগে কোন সময় মেশিন কিনেছিলাম সেই মেশিনটা এখন বেঁচে দিচ্ছি, তো মেশিন বেঁচে গেলে মেশিন কমে যাবে, এই যে নরমাল জিনিস। লিখবো 1/7/21 বাই ব্যাংক অ্যাকাউন্ট, লিখবো সেল প্রাইস কত টাকা দিয়ে বেঁচেছি বল? 25,000 টাকা বেঁচেছিস, চিন্তা ভাবনা করতে হবে, শুধু বেশি হবে না, চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু দেখ কি চিন্তা করবো, কি চিন্তা করবো যদি একটু ভাবি, এই মেশিনটা মানে ভালো করে শোন, মেশিনের দাম 50,000 টাকা ছিল কবে? শুরুতে ছিল। আমি কি শুরুতে মেশিনটা বেচেছি? না, শুরুতে মেশিন বেচেছি, মেশিন বেচেছি কবে? 6 মাস পর বেচেছি, তাহলে 6 মাস পর বেচেছি মানে 6 মাস মেশিনটা ইউজ করেছি, তা 6 মাস মেশিন ইউজ করলে তার 6 মাসের ডেপ্রিসিয়েশন হবে কি হবে? তাহলে ডেপ্রিসিয়েশন হলে এই মেশিনের ভ্যালু কমে যাবে, তাহলে এই দিক লিখবো বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। 6 মাস ইউজ করেছি বল, 6 মাস কত টাকার উপর 6 মাস হবে জাস্ট করে দেখে নে। এই 50,000 টাকা ইন্টু 10% ইন্টু 6/12, এত কোনো সমস্যা নেই এখানে, 5,000, 5,000 হোক 2,500 টাকা, ঠিক আছে। তো বুঝতে পারছিস ব্যাপারটা নাকি বুঝতে পারলি না? এইবার এই দুটো বোঝা গেলে তারপর লেনে নেমে গো, এই দুটো বুঝতে পেরেছিস তো? আমি মেশিন, আমি কোন মেশিনটা বেচছি জানিস তো? কোন মেশিনটা? 50,000 টাকা মেশিনটা বেচছি। ভালো করে তো চিন্তা ভাবনা কর, তোর বছরের শুরুতে মেশিনের দাম ছিল 50,000 টাকা, ঠিক আছে। মেশিনটা কত টাকা, মেশিন তুই ইউজ করে ফেললি, 6 মাস ইউজ করলি মেশিনটা, 2,500 টাকা মেশিন ইউজ করে ফেললি, তাহলে এখন তোমার মেশিনের দাম পড়ে আছে কত? 47,500 নাকি না? 47,500 পড়ে আছে, যেটা তুই বেচে দিলি কত টাকা দিয়ে? 25,000 টাকা। তাহলে বল লাভ হলো লোকসান, লোকসান কত হলো? 22,500 টাকা লোকসান। এটাকে বলে কি? লস অন সেল। এটা কোথায় করবি? নি ওয়ার্কিংস করবি, কি ওয়ার্কিংসে কি লিখবি? লিখবি 1/1/21 ওয়ার্কিং সেল লিখবি, কি লিখবি শুনে নিই, আমি লিখেছি 1/1/21 ওপেনিং বা বুক ভ্যালু, 1/1/21 লিখবি বুক ভ্যালু, 1/1/21 লিখবি বুক ভ্যালু, মাইনাস কি করবি? ডেপ্রিসিয়েশন, বুঝতে পারছি কারণ ডেপ্রিসিয়েশন হলো 6 মাস ইউজ করেছিস, কারণ তোর মেশিনের দাম শুরুতে ছিল 50,000 টাকা, তুই বেঁচেছিস কবে? শুরুতে, যে শুরুতে বেঁচছিস তাহলে ডেপ্রিসিয়েশন 0 হতো, তুই 6 মাস পর বেঁচেছিস তাই 6 মাস ইউজ করলি, 6 মাস ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে কি করবি? এটা হলো বুক ভ্যালু। কোন তারিখে স্যার? বুক ভ্যালু যেই তারিখে বেচছিস, অর্থাৎ 1/7/21, বুঝেছিস? 1/7/21 বুক ভ্যালু। এটা কি করলাম? এটা স্যার সেল, তার বাকিটা লস অফ সেল, বুঝতে পারলি? একদম পুরো দেখে দেখে ইভাবে করতো, ওটা কিচ্ছু করতো, কিচ্ছু করতো, শুধু এইটুকু দেখতে দেখতে বুঝতে পারছি ওটা কি করে করলো মার্কেটটা। ভালো অঙ্ক দিয়েছিল,
একদম সেম অঙ্ক তুলে দিয়েছিল 2014 সালে, একদম এই অঙ্কটা তুলে দিয়েছিল 2014 সালে, তো ভ্যালু গুলো চেঞ্জ করেছে। লস অফ সেল 2200, লস হলে তো মেশিনের ভ্যালু কমে যায়, তাহলে কেট দিকে লিখি সেম রেট বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট লিখবো লস অন সেল কত টাকা 2500 টাকা। চার নম্বর যে পরীক্ষা ছোট সোজা অঙ্কই দেবে, একদম ছোট অঙ্ক দেবে, এটা ছোট অঙ্ক বেশি বড় না, দেখ কোন ওয়ার্কিংস করতেই অঙ্কের মধ্যে, দেখ ওয়ার্কিংস করতেই হলো না। আমি এখানে ওয়ার্কিংস রাফ করে দেখালাম, আমি মন চাইলে নাও করতে পারতাম, আমি এখানেই দেখিয়ে দিতে পারতাম। স্যার কি করে দেখাতেন, 50 থেকে এটা বাদ দিতাম, এটা বাদ দিলেই তো বেরোতো, এটাই তো বেরোতো। 50 থেকে 25 বাদ দিলে কত হয় বল, 25, 25 থেকে 2500 বাদ দিলে 2500 হয়, ওটাই তো বেরোতো। আমি দেখিয়ে দিলে বুঝতে পারিস। আর কি বলেছে, মেশিন কিনেছি এই তারিখে, বলছে ওই তারিখে, ওই তারিখে একটা মেশিন কিনেছিস কত টাকা দিয়ে, মেশিন কিনলে এই দিক আছে। এই তারিখে নতুন একটা মেশিন কিনলি, মেশিন কিনলে মেশিন পারবে, তাই ডেবিটে লিখলাম। তাহলে যে মেশিনটা কিনলি সেই মেশিনটা তো আবার ইউজ করলি, কি কবে কিনেছি মেশিনটা বল, স্যার একসাথে বসে কিনেছি। তাহলে তুই কতদিন ইউজ করলি ওই বছর মেশিনটা, ক বছর কত মাস ইউজ করলি, ছ মাস, ছ মাসের ডেপ্রিশন করবি অবশেষ কত ডেপ্রিশন। আচ্ছা এইগুলো এই তারিখে হয়েছে কারণ আমি এই তারিখে মেশিন বেচে দিয়েছি, কিন্তু এমনি জেনারেলি মেশিনের ডেপ্রিশন কোন দিন হয়, যদি না বেচে দিই বছরের শেষ দিন, তাহলে ডেপ্রিশন বছরের শেষ দিন হবে 31/12/21 বাই ডেপ্রিসিয়েশন কত টাকা, 1.5 লাখ টাকা ইন্টু 10% ইন্টু 6/12 2 লাখ টাকা থেকে 25/22/500 কত হচ্ছে, 47/550, 1.5 লাখ টাকা, 1.5 লাখ মানে 1,42,500 হবে। আচ্ছা বাই ব্যালেন্স সিডি অঙ্ক শেষ, সেটাই আমার এখানে পোস্টিং করে দে 1/1/22 টু ব্যালেন্স বিডি কত, 1,42,500। সেম টাইপের অঙ্ক বইতে এটা আছে বললাম, সেটা করে নিবি, ঠিক আছে, সেম টাইপের অঙ্ক এটা আছে, আজকে করে নিবি, নাহলে পরে দুদিন পরে করলে ভুলে যাবি অঙ্ক, ঠিক আছে, তো অঙ্ক শেষ হয়ে গেল।